প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর আমরা 11 অধ্যায়ের বিষয়টি আলোচনা করব। আমরা গত ক্লাসে কিছু পৃষ্ঠা তোমাদের পড়াইছিলাম, সেখান থেকে তোমাদের কিভাবে ছোট প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা পৃষ্ঠা 78 এবং 79 পড়বো, এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা শুরু করলাম বিরূপ আবহাওয়া। বিরূপ আবহাওয়া হচ্ছে খারাপ, মানে পরিবেশের সাথে যেটা খাপ খাতে পারে না, ক্ষতির সম্মুখীন হয় আমাদেরকে। আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। এখানে হতে পারে আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়ত কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আবহাওয়ার কোন উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তন হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। তাহলে আমরা একটা প্রশ্ন করতে পারি, যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়, কখনো কখনো মানুষ মারা যায়। তাপদাহ ও শৈত্য প্রবাহ, তাপদাহ কি আর শৈত্য প্রবাহ, অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থায় হলো তাপদাহ। তো তাপদাহ কি আমরা বুঝতে পারি, মানে যদি গরমটা অনেক বেশি দীর্ঘস্থায়ী অনেক সময় পর্যন্ত হয়, ধরো 1 দিন 2 দিন এরকম, যদি টানা 2-3 দিন হয় সেটাকে তাপদাহ বলা হয়। আমরা প্রতি বছরই তাপদাহ অনুভব করি, তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপদাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। আমি এখন সবগুলো প্রশ্নগুলোর জন্য লিখছি না, কিছু প্রশ্ন লিখতেছি, কিছু তোমাদের জন্য বলে দিচ্ছি যে তাপদাহ সাধারণত কত বছর পর দেখা যায়। 100 বছরে একবার দেখা যায়। অস্বাভাবিক তাপদাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপদাহের কারণে কখনো কখনো মানুষ সহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। শুষ্ক মৌসুম ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থায় হলো শৈত্য প্রবাহ। লিখতে পারি শৈত্য প্রবাহ কি। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্য প্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। বন্যা ও খরা, বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 তলিয়ে যায়। এটা একটা নদীতে হইতে পারে কি, কত শতাংশ তলিয়ে যায় 1/5 জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর কি। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানি নিচে তলিয়ে যায়। তো বন্যার সময় কতটুকু অংশ তলিয়ে যায় বাংলাদেশের 2/3, এটা হইতে পারে প্রশ্ন। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে, অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রায় হলো খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। সেগুলো লিখতে পারি আমরা। তারপরে আছে কালবৈশাখী, গ্রীষ্মকালে আমাদের দেশে যে বর্ষা জ্বর হয় তা কালবৈশাখী নামে পরিচিত। আচ্ছা আমরা আজকে পর্যন্ত শেষ করলাম, নেক্সট আমরা যখন করবো ততটুকু আমরা তোমাদের জন্য চেষ্টা করে করবো। আল্লাহ হাফেজ।